ইস্তিখারা মানে হলো কল্যাণ চাওয়া। সবসময় সব বিষয়ে কি পুরোপুরি আত্মবিশ্বাস নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায়? আমরা তো গায়েব জানি না, আগামীকাল কি হবে সেটা আমার আপনার পক্ষে বলা সম্ভব নয়। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানতেন না। মহান আল্লাহ তাআলা তাকে গায়েবের সংবাদ জানালে তখন তিনি জানতে পারতেন। এই জানার উপর ভিত্তি করেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং সেটা শতভাগ সঠিক সিদ্ধান্তই হতো। জটিল ও সংকটজনক মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু কোন দিকে পা উঠাবো ঠিক করে ওঠা মুশকিল হয়ে পড়ে। পেরেশানি আর হয়রানির অন্ত থাকে না। বিয়ের জন্য মেয়ে বা ছেলে বাছাইয়ের ক্ষেত্রে মহা দুশ্চিন্তা। মাঝে মধ্যে এমনও হয় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করার পর বের হয় কাজটাতে ভালো মন্দ উভয় দিকই সমান সমান। এখন কি করব, আকস্মিক বিপদের সম্মুখীন হয়েছি, আশেপাশে পরামর্শ করার মতো আপনজন নেই, এমন এক জটিল পরিস্থিতিতে পড়েছি, কি যে করব, কোন দিকে যে যাব কিছুই বুঝে উঠতে পারছি না। এ ধরনের সমস্যার সমাধান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। খুবই সহজ একটা সমাধান, চমৎকার এক সুন্নাত। প্রখ্যাত সাহাবি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত বিষয়ে ইস্তিখারা শিক্ষা দিতেন। আমাদেরকে পবিত্র কুরআনুল কারিমের সুরা যেমন গুরুত্ব দিয়ে শেখাতেন, ইস্তিখারাও হুবহু একই গুরুত্ব দিয়ে শেখাতেন। নবীজি বলতেন, তোমরা কোনো বিষয়ে উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে পড়লে দুই রাকাত নফল নামাজ পড়ে নেবে, তারপর ইস্তিখারার দোয়া পড়বে, হে আল্লাহ আমি আপনার ইলমের মাধ্যমে কল্যাণ কামনা করছি, আপনার কুদরতের মাধ্যমে শক্তি কামনা করছি, আপনার মহা অনুগ্রহ প্রার্থনা করছি, কারণ আপনিই ক্ষমতাবান, আমার কোনো ক্ষমতা নেই, আপনি সব জানেন, আমি কিছুই জানি না, আপনি গায়েবের মহা জ্ঞানী, হে আল্লাহ আপনার ইলমে যদি উক্ত বিষয়টা আমার দিন দুনিয়া জীবিকা পরিণতির জন্য কল্যাণকর হয় তাহলে সেটা আমার জন্য নির্ধারণ করে দিন, সহজ করে দিন, তাতে বরকত দান করুন, আর যদি বিষয়টা আমার জন্য সার্বিকভাবে অকল্যাণকর হয় তবে বিষয়টা আমার কাছ থেকে সরিয়ে দিন, আমাকেও বিষয়টা থেকে সরিয়ে নিন, আমি যে অবস্থাতেই থাকি আমার জন্য কল্যাণের ফয়সালা করুন, আমাকে খুশি করে দিন। আমাদের মনে হতে পারে বড় কোনো বিপদ বা গুরুত্বপূর্ণ কোনো কাজ হলে ইস্তিখারার নামাজ পড়তে হবে, এ চিন্তা সঠিক নয়। পাশাপাশি ইস্তিখারার পর ঘুমের মধ্যে কোনো ইঙ্গিতপূর্ণ স্বপ্ন দেখাও জরুরি নয়। হাদিসের ভাষ্যমতে ইস্তিখারাকারী নামাজ আদায় করে দোয়া পড়ে কাজে নেমে পড়বে, যদি দেখে কাজটা সহজেই করা যাচ্ছে তাহলে এগিয়ে যাবে, আর যদি পরিস্থিতি ভিন্ন হয় কিংবা নানা প্রতিবন্ধকতা আসে তাহলে সে সেই কাজটি বন্ধ করে দিবে। দোয়াটি সালামের আগে নামাজের মধ্যেও পড়া যাবে, সালাম ফেরানোর পরও পড়া যাবে, ব্যস্ততা থাকলে নামাজ পড়া ছাড়া শুধু দোয়াটি পড়েও কাজ শুরু করা যাবে। মহিলাদের বিশেষ সময় নামাজ পড়া না জায়েজ, অথবা সফরের হালতে বা নামাজ পড়া যায় না এমন হালতে থাকলে পুরুষ ব্যক্তিও শুধু দোয়াটি পড়ে কাজ শুরু করতে পারবে। সুন্নত তরিকায় ইস্তিখারা করার ভাবনা তো কেমন শিহরণ জাগানো, ভাবতেই ভালো লাগে। আমি এখন যা করতে চাচ্ছি সরাসরি আল্লাহ সাহায্যকারী হিসেবে আছেন, সঠিক সিদ্ধান্তটা সরাসরি আল্লাহর পক্ষ থেকেই আসছে, আর এত সহজ একটা আমল খোদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছেন। সালাতুল ইস্তিখারা পড়ার অর্থ, আমি চূড়ান্ত পর্যায়ের অসহায় হয়ে আল্লাহর দ্বারস্থ হয়েছি, আমি সম্পূর্ণ সহায় সম্বলহীন হয়ে আল্লাহর চৌকাঠ মারাচ্ছি। ইস্তিখারার পাশাপাশি অভিজ্ঞজনদের কাছে ইস্তিশারার এর আমলও করতে পারি। ইস্তিশারা এর মানে হচ্ছে পরামর্শ চাওয়া, দুটি সুন্নত একসাথে আদায় হলো। বিপদে বিচলিত মুমিন বান্দা এটা মনে করে যে আমার আল্লাহ আছেন, আমার কাজ শুধুমাত্র তার কাছে নিজেকে পরিপূর্ণরূপে সুপর্দ করে দেওয়া, আমার কোনো দোষ থাকলে খাস দিলে তওবা করব, ছোট থেকে ছোট বিষয়েও ইস্তিখারা করব, সাথে থাকবে ইস্তিশারা। সময়ের স্বল্পতা বা অন্য কোনো সমস্যার কারণে বড় দোয়াটি পড়তে না পারলে আরেকটি দোয়া পড়া যেতে পারে। প্রখ্যাত সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, অর্থাৎ হে আল্লাহ আমার জন্য যা কিছু কল্যাণ তা আপনি ফয়সালা করুন, আমার জন্য কল্যাণকর বিষয়ই বাছাই করুন। মহান রব আল্লাহ তাআলার কাছে আমরা শিশুর মতো, ছোট্ট শিশু নিজের ভালো মন্দ বুঝতে পারে না, ক্ষতিকর বিষয়কেই উপকারী মনে করে, বাবা মা জোর করে তাকে নিরস্ত করে। আমরাও অনেক সময় ক্ষতিকর কাজকে উপকারী মনে করি অথবা উপকারী কাজকে ক্ষতিকর মনে করি। ইস্তিখারার মাধ্যমে আমরা এই সংকট থেকে উতরে যেতে পারি। ইস্তিখারার নির্দিষ্ট কোনো সময় বা পদ্ধতি নেই, যখন প্রয়োজন তখনই ইস্তিখারার সময়, নামাজের মাকরু সময় না হলেই হলো। ইস্তিখারা করেই আমি পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাব, মনে কোনো প্রকার দ্বিধা রাখব না। ইস্তিখারা করে কেউ কখনো ব্যর্থ হয় না,
ইস্তেখারা করে কেউ কখনো বিফল হয় না এবং পরামর্শ করে কেউ কখনো অনুতপ্ত হয় না। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।